ঠিক আছে, যদি আমরা সিপি বলে আপনাকে বেঙ্গল অন্য কোন টিক যদি আপনাকে প্রোভাইড আপনাকে দিই, তাহলে এইটুকুনি বলছি খাটটাও আপনাকে ফ্রিতে দেওয়া হবে, আর দ্বিতীয়ত আপনাকে পয়সাটাও রিফান্ড করা হবে। আজ এসেছি আমি উডেন ওয়ার্ল্ড ফার্নিচার শোরুমে, আর এই উডেন ওয়ার্ল্ড ফার্নিচারের শোরুমটা পড়ছে আপনার বাগাজতিনে। আর আপনারা যারা গড়িয়া থেকে আসছেন তারা বাগাজতিনে নামবেন, এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক অপোজিটে পড়ছে আপনার উডেন ওয়ার্ল্ড। আর যারা গড়িয়াহাটের দিক থেকে আসছেন তারা বাগাজতিনে নামবেন, বাগাজতিনে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিটেই পড়ছে আপনার রাস্তার ওপরেই এই উডেন ওয়ার্ল্ড ফার্নিচারের শোরুমটা পেয়ে যাবেন। তো আজকে দেখে নেবো ওনারা কী কী ধরনের ফার্নিচার রেখেছেন না রেখেছে, তার সাথে জেনে নেবো আজকে বিয়ের জন্য কী কী কালেকশান আছে ওনাদের কাছে, সেগুলো সব জেনে নেবো। চলুন দেখে নিই ওনাদের কালেকশান কী কী আছে। চলে এসছি উডেন ওয়ার্ল্ডে, আর দেখে নেবো আজকে উডেন ওয়ার্ল্ডের কী কী ফার্নিচারের কালেকশান আছে, আর কথা বলে নেবো ওনাদের যে ম্যানেজার আছে এখন ওনার সাথে একটু কথা বলে নেবো। তা আপনার নামটা একটু বলবেন। হ্যাঁ নমস্কার, আমার নাম বাবাই দে। আচ্ছা আচ্ছা, তো আমি দেখাশোনা করি এখানে। আর আজকে আপনি কি ফার্নিচার দেখাচ্ছেন আমাদের এখানে? মেইন জিনিস দেখুন, আমরা সব সেগুন কাঠ দিয়ে সব তৈরি করি, সবই সেগুন কাঠ। হ্যাঁ, সমস্ত সেগুন কাঠে সিপি টিক, সিপি ছাড়া আমরা অন্য কোনো কাঠ প্রোভাইড করি না কোনো কাস্টমারকে। আচ্ছা, আর দেশি সেগুন, তারপরে আপনার ওই আপনার ইঞ্জিনিয়ারিং উড, ঠিক আছে, তারপরে ডাস্ট উড, ওরকম কোনো জিনিস আমাদের রাখি না। যা দেখছেন আপনি, যদি আপনার এই দেখছেন ওয়ার্ড্রপ গুলো, এই সমস্ত যে ওয়ার্ড্রপ আছে এটা প্লাই আছে, স্ট্রাকচারটা প্লাই ভিনিয়ার, আর ওপরে যে দেখছেন এই চারকোল ডিজাইনটা, এটা সেগুনের দেওয়া আছে। আচ্ছা, এখানে যা কিছু হয় সব নিজেরা, যা কিছু হয় সব সেগুন কাঠের, আর আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, নিজেরা আমরা তৈরি করি। আচ্ছা, সমস্ত। তো চলুন তাহলে আজকে আজকে কোথা থেকে শুরু করছেন আপনি? কাঠ থেকে, বেড থেকে শুরু করুন, বিয়ের সিজন। তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক, শুরু করা হচ্ছে আপনার বিয়ের খাটের থেকে, তাই তো? হ্যাঁ, আজকে বিয়ের খাট দেখাচ্ছেন আপনি। তাহলে কোনটা দেখাচ্ছেন আপনি প্রথমে? এই আমাদের প্রথমে দেখাচ্ছি, আপনি এখানে আসুন। এটা তো একটু জোরে বলবেন। হ্যাঁ, প্লাই আর সেগুনের মার্চ আপনাকে প্রথমেই বলেছি, সেগুন কালার কমের মধ্যে। হ্যাঁ, আপনি তখন বলছেন কমের মধ্যে আপনার, এটা আপনার 5-7 দাম 43,000 এর মধ্যে হয়ে যাবে, নিউ ক্যাটাগরি ডিজাইন এটা। হ্যাঁ, এটা খুব চলছে এখন। হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা আছে। তার 5-7 এটা প্রাইস কি আসছে? এটা পড়ছে 43,000 দাম পড়ছে আপনার, 43,000 দাম পড়ছে। উইথ বক্স চারটে পাল্লা পাবেন, দু সাইডে দুটো করে পাল্লা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এটার পরে যাচ্ছি আমরা, এটা এটা 2 ইঞ্চি কাঠের, দেখুন স্ট্রেট চলে যাচ্ছে এটা, এটা 2 ইঞ্চি থিকনেস, 2 ইঞ্চি থিকনেস বলছেন যে এখান থেকে আমরা সাইড থেকে একদম একদম থিকনেস হলো 2 ইঞ্চি আছে। আচ্ছা আচ্ছা, এটা যে আপনি যে বলছেন এটা ফুল সেগুন, এটা আর কি কোনো ভেতরে? না 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 না, কিচ্ছু নেই, এটা ফুল সেগুন, ফুল সেগুন। আচ্ছা, আপনি যে সেগুন কাঠ বলছেন যে এটা, তো আমরা মতন আমাদের মতো সাধারণ লোকরা এসে কি করে বুঝবে যে এটা আপনার, আপনি যেটা বলছেন সিপি সেগুন, সেটা কি করে বুঝবে? পলিশ ছাড়া আপনার নিজের যদি কোনো কার্পেন্টার মিস্ত্রি ভাই হয়ে থাকে, আপনি নিজে স্ট্রেট নিয়ে চলে যাবেন আমাদের ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ওরা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যদি আমরা সিপি বলে আপনাকে বেঙ্গল অন্য কোনো টিক যদি আপনাকে প্রোভাইড আপনাকে দিই, তাহলে এইটুকুনি বলছি খাটটাও আপনাকে ফ্রিতে দেওয়া হবে, আর দ্বিতীয়ত আপনাকে পয়সাটাও রিফান্ড করা হবে। আমরা সিপি টিক ছাড়া অন্য কোনো কাঠ আপনি বললে আমি কাজ করব না। আচ্ছা আচ্ছা, আপনার সিপি ছাড়া কাজই করেন? সিপি ছাড়া, সিপি ছাড়া আমরা অন্য কোনো কাঠ আপনি বললে আমি করব না। আচ্ছা, সিপি কার্ডের আরেকটা একটু আমাকে একটু বলে দিন, দর্শকরাও একটু জেনে নেবে সিপি কার্ডটা কেন ভালো বলা হয়। কারণ সিপি টিকের প্রথম কথা হলো, সিপি টিক কেন ভালো বলা হয়, ফার্স্ট কথা হলো ফাইবারটা প্রচুর ভালো থাকে, আর সেগুন কাঠ মানেই আপনার সিপি হলো তিতো, তিতো কাঠ বলে ঘুমটা ধরে না। এবারে আপনি যখনই চলে যাবেন আপনার শিলিগুড়ি সেগুনে, সেটা কিন্তু আপনার অনেক রকমের ব্যাপার থাকে ওখানে, সেই জিনিসগুলো আপনাকে খোলাখুলি কাঠ না দেখালে আপনি ধরতে পারবেন না, যেহেতু আমি ফ্যাক্টরির ভেতরে নেই, আমি দোকানে আছি। তাহলে সাধারণ লোক যদি এসে বুঝতে চায় তাহলে যদি, হ্যাঁ কোরা, আমি বারবার সব কাস্টমারকে বলছি, প্রত্যেকটা দোকানে যারা সিপি বলে, অনেক লোক আছে সিপি বলে বিক্রি করে, সেই জায়গা থেকে বারবার বলছি যে মিস্ত্রি নিয়ে গিয়ে একবার যাচাই করে নেওয়া ওনাদের খুবই দরকার, যে সিপি টিক, সিপি টিকের প্রচুর রেশা থাকবে, ফাইবার থাকবে গায়ে, আর যেটা বেঙ্গল টিক থাকবে, বেঙ্গল টিকের কিন্তু রেশা আপনার থাকবে না, পুরো সাদা থাকবে, হোয়াইট থাকবে কাঠটা, একদম ফুল হোয়াইট। যেরকম দেখুন আমাদের এখানে সিপি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে ক্যামেরাটা জানি না আসছে কিনা, ভালো করে দেখুন, এগুলো এগুলো রেশা, এই যে হ্যাঁ এই যে ভেন্সটা আছে, আপনি রেশাগুলো একবার দেখুন,
বুঝতে পারছেন? এটাই চলে আসুন, এটা আপনাকে দেখাচ্ছি, পাশেরটা একবার দেখে নিন। এটা হ্যাঁ, এটা দেখুন ভালো করে, দেখান ওই মাঝখানটা দেখান, এগুলো কিন্তু কোনো হাতে না, আপনাদের এই সাইড থেকে এগুলোকে দেড় ইঞ্চি বলা হয়। আর এখানে কিছু দুই ইঞ্চি আছে, হ্যাঁ দুই ইঞ্চি যেগুলো আছে সেটা হলো এইটা দুই ইঞ্চি, দেখিয়ে দিন এটা দুই ইঞ্চি, এই থিকনেস গুলো। আচ্ছা, আর প্যানেলিং যেটাকে বলা হচ্ছে এটাও একবার দেখে নিন একবার, এই দেখুন এটাকে বলা হয়, এটা দেড় ইঞ্চি প্যানেলিং, এটাকে বলা হয় দেড় ইঞ্চি প্যানেলিং, দেখুন 72 দামটা করা আছে, এটা প্যানেলিং বলা হয়, দেড় ইঞ্চিরই প্যানেলিং খাট, এটাও লাইফ টাইম চলে যাবে আপনার। আচ্ছা আমাকে একটু বলে দিন এটার আমি দামটা আসছি পরে, আমি এটা এদিকে এটার কি প্রাইস আরেকবার একটু বলে নিন। এটা তো এটা পড়ছে দেড় ইঞ্চি কাঠের 77,000, যেটাকে আপনাকে বললাম দেড় ইঞ্চির মধ্যে প্যানেলিং, ফ্লাওয়ার ডিজাইন মাঝখানে করা আছে, এইটার জন্য কিন্তু দামটা আপনার একটু কম হয়েছে, এই প্যানেলিংটার জন্য, গ্রুপ বুঝতে পারছেন, এটা গ্রুপ, এটাকে গ্রুপ প্যানেলিং বলা হয়, এই জন্য দামটা কম হয়েছে, 5,000 মতন দামটা কম। আর এটা টোটাল দামটা কি আছে? 72,000 পড়ছে, 72। আর তারপরে তো একটা চকলেট ফিনিশ, আমাদের চকলেট ফিনিশ, এটাও আপনাকে ভালো করে দেখে নিন, এই জিনিসটাও দেখার আছে, এটা খুব এখন চলছে দেখলাম, ট্রেন্ডি লুক আছে আর কি, এটা চলছে, এটাও কিন্তু সিপির সঙ্গে প্লাইয়ের মার্চ করা আছে, ওই জন্য 45,000 দাম আছে। আচ্ছা সিপির সাথে প্লাইটা দেওয়া আছে, হ্যাঁ এটা আপনারা বলে দিচ্ছেন একদম একদম একদম, এটা বলে দিলে দর্শকদের সুবিধা হয়, আপনারা একটু দেখে নিন এটার কি প্রাইস আসছে লাস্ট, এটা 45,000 দাম। এবার আপনার চ্যানেল থেকে আসলে সেটা আমি চেষ্টা করবো কতটা কি করা যায়, আমরা একচুয়ালি করি না, না না এটা আপনি বলেছেন এটাই অনেক। আর উপরে এটা এটা এবার এটার প্রাইস এটা 80,000 দাম পড়ছে আপনার, এটা 2 ইঞ্চি কাঠের মধ্যে আছে। আচ্ছা এটা 2 ইঞ্চি আছে, হ্যাঁ এটা 2 ইঞ্চি আছে, প্রচুর ভারী, এগুলো পুরোটাই সেগুন আছে, এখানে কোনো সেগুনটা বারবার বলবেন না, আমাদের ভালো লাগে না, কোন বললে বলতে হবে, তার একটা নাম আছে সিপিটি, সেগুনটা কোটাকার, সেটা আপনাকে তো আমি বারমাটিকে এখন দিতে পারবো না, সেগুন সিপি আমি দিতে পারবো, কিন্তু বারমা বন্ধ হয়ে গেছে, সেটাই সেটাই, আর বেঙ্গল টিক আমি ইউজ করবো না, বেঙ্গল টিকে প্রচুর ঘুম ধরে, কাঠ প্রচুর ফেটে যায়, যেগুলো সিপিতে হয় না, সিজনিংটা প্রচুর থাকে সিপিতে, এমপি থেকে যে কাঠগুলো এখন আসছে, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো। আমি এটা এটা যা এটার দামটা জানতে চাই, এটা 88,000 2 ইঞ্চির মধ্যে আছে, এই দেখুন একদম, এটা কত বাই কত আছে, 6-7 5-7 বললেও হয়ে যাবে, 4-7 বললে, যেরকম সাইজ বলবে তারপরে সেই হিসাবে, এটা আপনার 2.5 ইঞ্চির মধ্যে আছে, এটা 2 ইঞ্চি ছিল, আচ্ছা এটা এটা হচ্ছে 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, যেটা দেখছেন এখন এটা হচ্ছে 1.5 ইঞ্চি আপনার, এটা দামটা কি পড়ছে, 77,000, আর একদম লাস্টেরটা আপনার, ওটা 2 ইঞ্চি আছে, 88,000, 2 ইঞ্চি আছে, 88,000, ঠিক আছে, তারপরে বাকিটা তো আপনার ফোনে একদম স্ক্রিনে নাম্বারটা দেওয়াই থাকবে, তো আপনারা চাইলে একবার ফোন করে নেবেন ওনার কাছে, ওনাকে একবার ফোন করে নেবেন। শুনুন এদিকে এটার কি সব থেকে আমাকে একদম, এটা একদম নতুন এসছে, 3-4 দিন বয়স হয়েছে এই ডিজাইনটা, এটাও 77,000 এর মধ্যে, একদম প্লেনের মধ্যে অনেকে চায় তো, 77,000, হ্যাঁ ডিজাইনের মধ্যে অনেকে চায় না,
এটা কত বাই কত আসছে আপনার? 6x7 এইটা আপনার 1.5 ইঞ্চি। আর এর উপরে আপনার আরেকটা আছে প্লেন একটা ডিজাইন আছে, এটা 76,000। এটা যদি হ্যাঁ দেখাচ্ছি আপনাকে। বাহ, প্লেন ডিজাইন যারা খুঁজছেন তারা এই কাটটা, এই খাটটা মনে হয় খুব ভালো লাগবে যারা প্লেন ডিজাইন খুঁজছেন। আর আর উপরে আছে আরেকটা, বয়স্ক মানুষ আছে তারা প্লেনটা আবার পছন্দ করে, মোছামুছি করতে সুবিধা হয় তো সেই জন্য অনেক বয়স্ক মানুষ। তো এটা আপনার কি দাম কি আছে? এটা প্রাইস 76,000। পিওর সেগুন পয়সা দেবেন 76,000 যদি আপনি আমাকে দেন, তো 76,000 এর জিনিসটা পাবেন। ঠিক আছে, এটা বারবার একটা কথাই বলছি, 76,000 যদি আপনি দেন তাহলে 76,000 এর জিনিসটা আপনি পাবেন। এবার অনেক কাস্টমার আছে আপনার 70,000 এ আপনি হয়তো কোনো একটা জায়গায় পেলেন, একই টাইপের দেখতে খাট হতেই পারে, কিন্তু ওই 70,000 টাকা দিয়ে যে খাটটা আপনি কিনছেন সেই খাটটা আবার 40,000 টাকা যাতে না হয়ে যায় ইন ফিউচারে, মানে প্রবলেম যাতে না হয়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? বুঝতে পেরেছি। আর এটার কি প্রাইস আছে? এটা 70, এটা খুব চলছে আজকাল, এটা 72,000 টাকা। হ্যাঁ 72,000 টাকা। এটা একটু বড় লাগছে নাকি? এটা 6x7, সবই 6, ম্যাক্সিমাম 6x7ই হয়, 5x7টা কম। আর কোয়ালিটি কথা না, কাস্টমারদের যদি বেশি বিক্রি আপনি বলেন ওটাও বলা খুব মানে দায় হয়ে যায়। আমার এটাও ভালো লাগছে আপনার এইটা, এই ডিজাইনটা হলো 1,00,000 টাকা দাম, 2 ইঞ্চি কাঠের মধ্যে এই ডিজাইনটা, খুবই সুন্দর ডিজাইন, এটাও নতুন, একদম নতুন এসছে। আচ্ছা আচ্ছা, দেখুন যাদের ব্যাক হাইট একটু উঁচু দরকার তারা ওরকম ডিজাইন নেবেন, যাদের আবার ব্যাক হাইট লো দরকার তারা আবার প্লেনের মধ্যে নেবেন, ব্যাপারগুলো এটাই হয়। আর এটার কি পড়ছে আপনার? এটাও পড়ছে 77,000। প্রত্যেকটা কাঠের কোড়া যারা যারা বলবে আমরা দেখিয়ে দেবো, আমরা বারবার বলছি কিন্তু এই কথাটাই আসল কথা। আচ্ছা, কাঠের কোড়া আপনি যদি মনে করেন দেখবেন, কাঠের কোড়া বলতে আপনার পলিশ ছাড়া কাঠটা, পলিশ ছাড়া কাঠটা যদি আপনি মনে করেন দেখবেন, আমার 25 দিন টাইম নেব আপনাকে মাঝখানে গোড়া করে দেখিয়ে দেবো, যে আপনার খাটটা দেখে নিন একবার, মিস্ত্রি নিয়েছে বা আপনি দেখে নিন যদি আপনি কাঠ চিনে থাকেন। ওকে ঠিক আছে, এটা ওনারা বুঝে গেছেন, দর্শকরা জানেন বুঝে গেছে। তো এইটা আমাকে একটু প্রাইসটা বলুন। এটা পড়ছে 5x7, নতুন ডিজাইন নিয়ে এসেছি, রড প্যানেল খাট এটাকে বলা হয়, এটা 57 এর মধ্যে আপনার দাম পড়েছে। আর এটাই 6x7 নিতে গেলে আপনার 62,000 দাম পড়বেন, 62,000 টাকা উইথ বক্স। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা খাটের মধ্যে কিন্তু এই যে দামগুলো আপনি দেখছেন 77, 88, প্রত্যেকটা খাটের মধ্যে যদি আপনি হাইড্রোলিক ফিটিং করেন তাহলে এক্সট্রা করে 5,000 আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে, এটা আমাদের খরচা হয় হাইড্রোলিকের জন্য। হ্যাঁ, হাইড্রোলিকের জন্য ওটা আমাদের লেগে যায়। আর নেক্সট এটা আপনার, আর ডেলিভারি বলে দিচ্ছি সবাইকে, আপনাকে বলে দিচ্ছি দর্শক বন্ধুরা যারা আছেন, ডেলিভারি লিফটিং ফিটিং সমস্ত জিনিস কিন্তু যেই দামটা আমি বলছি এটার মধ্যেই, এক্সট্রা করে একটা পয়সা আপনাকে দিতে হবে না, এটা হচ্ছে ইনক্লুডিং। একদম একদম ইনক্লুডিং। তো নেক্সট আপনি কি দেখাচ্ছেন? নেক্সট আপনি দেখুন খাটের প্রত্যেকটা ডিজাইনই আছে, এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর লাগবে, এটা নতুন ডিজাইন প্লেনের মধ্যে, এটা খুব সুন্দর লাগলো। ফার্নিচার জগতে আমাদের প্রত্যেক টাইপের কাজ হয়, আর আমাদের ইন্টেরিয়ারটা একটু বেশি হয়, পাটির বাড়িতে যাব আপনার মেজারমেন্ট যেরকম পাটি বলবে, যদি মনে করেন মডুলার কিচেন করবে বা আপনার পুরো ফুল ইন্টেরিয়ার যেগুলো হয়, ঠিক আছে, মানে 300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেও আমরা প্রচুর ইন্টেরিয়ার করে এসেছি। যত ছোট ডাইনিং টেবিল যদি আপনি মনে করেন যে ডাইনিং টেবিল আপনি, ওগুলো সেগুনের হয় না, ওগুলো আপনার প্লাইয়ে চলে যাবে, ভালো ভালো যেই প্লাই পাটি বলবে সেই হিসাবেই আমরা দামটা বলি। সমস্ত কাজ হয়, যদি মনে করে জায়গা নেই যাদের, সেই ডাইনিং টেবিল গুলো ফোল্ডিং হয়ে যায়। আচ্ছা, সেগুলো এখানে না আসলে কাস্টমারকে আমরা দেখাতে পারবো না, আমরা মানে এই সম্বন্ধে ফার্নিচার সম্বন্ধে সব রকম জিনিস আমরা বানাই, সবকিছু বানাই আমরা। তা আপনারা একবার অবশ্যই ভিজিট করুন, ওনারা ইন্টেরিয়ারের কাজও করেন, এখানে একবার অবশ্যই ভিজিট করুন, একবার দেখে যান ওনারা কি ধরনের কাঠ ইউজ করছেন, ওনারা কিরকম ধরনের ফার্নিচার রেখেছেন, একবার দেখে যান, ভালো লাগবে। নেক্সট কি দেখবো? নেক্সট আপনি বলুন কি দেখবেন আপনি? নেক্সট বলতে আমার একদম এই পেছনের দিকটা, এই খাটটা ভালো লাগছে, এটা 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 ডিজাইনটা হলো তালপাতা, তালপাতার মধ্যে দেখুন পুরো ডিজাইনটা করা আছে, এটাও 1.5 ইঞ্চির মধ্যে। আচ্ছা, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চির মধ্যে। আচ্ছা, এটার দাম কি আসছে? 77,000। একদম, এটার দাম 6x7 উইথ বক্স,
দু সাইডে মানে দুটো দুটো চারটে পাল্লা আপনার দিয়ে উইথ বক্স দিয়ে এটার দাম পড়ছে আপনার সব থেকে কমের মধ্যে 45,000। হ্যাঁ বলছি যে দেখতে পাচ্ছেন আপনি এটা ভেতরে যে প্লাইটা দেওয়া আছে আমাদের সেই প্লাইটা দেওয়া আছে আপনার গ্লোব তার উপরে আপনার টিক ভিনিয়ার মারা আছে আর হ্যান্ড পলিশ করা আছে হ্যান্ড পলিশের পর এই যে ব্ল্যাক ব্ল্যাক দাগটা দেখছেন পিউ পিউ পলিশ না আমি বলে দিই এটা পিউ করা আছে পরে এটা পিউ করা আছে পরে গালা পলিশ করা আছে তারপরে যে আপনি কালো কালো দাগটা দেখছেন সেটাকে বলা হয় সেটিং এই যে ব্ল্যাক যে দাগগুলো আপনি দেখছেন এটাকে বলা হয় সেটিং। আচ্ছা ঠিক আছে আর পলিশটার লংজিবিটির জন্য এটাকে লাস্টে একটা পিউ দেওয়া আছে যেটাকে মেশিন দিয়ে করা হয় এখানে জল পড়ে গেলে কিন্তু ছোপ ছোপ হবে না বা কোনো ময়লাও আপনার দীর্ঘদিন যখন থেকে যাবে কালারটা সেম থাকবে জাস্ট একটু ঝাললেই আপনার উঠে যাবে। যদি আপনার তরফে কেউ আসে সেটা আমি চেষ্টা করব যতটা করা যায়। তাহলে দর্শক বন্ধুরা শুনে নিচ্ছেন যে এখানেই চ্যানেল দেখে যারা আসছেন তারা কিন্তু একটা বেনিফিট অন্তত কিছুটা হলেও পাবেন তো আপনারা এখানে একবার আসবেন আসুন ভিজিট করুন দেখে নিন। আর এইটা আমরা সস্তায় বিয়ের সিজনের জন্য এই বছরটা আমাদের খুব ভালো গেল এটা 5x7। আচ্ছা এটার কথা বলছি এটাকে বলা হয় রড প্যানেল ডিজাইনটার নাম এটা ভালো করে দেখিয়ে দিন এটা ম্যাক্সিমাম বিক্রি হয়েছে এই বছর কারণটা গত বছর হয়েছে এবছরও হয়েছে অর্ডারও আছে প্রচুর কারণটা হলো বলে দিই আপনাকে এটা কিন্তু সাইড পাটি থেকে শুরু করে ফ্রন্ট এই দেখছেন আপনি হেডবোর্ড লেগবোর্ড সমস্ত কিন্তু সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা এটা টোটাল হ্যাঁ পুরোটা সেগুনের আছে একবার ভালো করে দেখিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ এটা আপনার পুরোটাই সেগুন আছে পুরোটা সেগুনের মিক্সড কিছু নেই না এটা কি এটা হলো 5x7 পাঁচ সাতের দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এটা পাঁচ সাতের দাম পড়ছে আপনার 57,000 ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে পাঁচ সাত আসলে অ্যাকচুয়ালি আমাদের অনেক কাস্টমার বলছিল যে মোটামুটি 50-60 মধ্যে যদি কোনো একটা রেঞ্জ হলে সুবিধা হয় সেই জন্যই আমরা 57 এর মধ্যে এটা নিয়ে এসেছি। আর এই সেম সাইজ সেম বড় যদি আপনি সাইজ বলেন 6x7 যদি আপনি বলেন তাহলে এটার পড়ে যাবে আপনার 62,000। আচ্ছা 62,000 টাকার মধ্যে 6x7 উইথ বক্স আপনি পেয়ে যাবেন কিন্তু বারবার বলছি প্রত্যেকটা খাটের মধ্যে যা দাম আমাদের লেখা থাকছে তার থেকে 5,000 বাড়বে যদি আপনি হাইড্রোলিক লাগান। আচ্ছা আর হাইড্রোলিক নিতে গেলে আলাদা করে 5,000 এক্সট্রা পড়ছে হলো একদম উপরে একটা টপটা এটা পড়ছে 1,00,000 এটা 2 ইঞ্চি আছে 2 ইঞ্চি কাঠের উপর সুন্দর লাগছে এটা চুয়া এটা ফুল হাইড্রোলিক। হ্যাঁ আচ্ছা এটা পুরো হাইড্রোলিক এটাকে জাস্ট দেখিয়ে দিই হ্যাঁ হালকা করে ধরে এরকম তুলে দিলে এটা উঠে যাচ্ছে এটা হাইড্রোলিকের একটা ভালো একটা সুবিধা হ্যাঁ হাইড্রোলিকের সুবিধা তো অবশ্যই একজনই করে দিতে পারবে একজনই এক হাতেই তুলে নিতে পারবে সেটাই প্রবলেম হলো না দেখিয়ে দিই একবার দেখে নিন আপনার একবার ডিজাইনটা এটা লাস্ট কি দাম আসছে আপনার এটা পড়ছে 97,000 এটা কিন্তু হাইড্রোলিক দিয়ে দামটা। আচ্ছা আচ্ছা এটা তো দেখলাম এটা যদি এটা তো পুরো ফিটিং আছে হাইড্রোলিক ঠিক আছে যদি 97,000 দাম যদি কোনো কাস্টমার বলে যে আমাদের হাইড্রোলিক লাগবে না সেই ক্ষেত্রে এটার দাম হয়ে যাবে আপনার 92,000। আর এবারে চলে যাচ্ছে খাটের পরে চলে যাচ্ছে আমরা ওয়ার্ড্রপ আচ্ছা একের পর একে আসছি এটা হলো 3-ডোর ওয়ার্ড্রপ এটা চারকোল ডিজাইন এটাকে বলা হয় চারকোল। আচ্ছা এই ডিজাইনটা দেখে নিন সেগুনের করা আছে এটা সেগুনের এটা খুব চলছে মানে প্রচুর 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 মানে 5-6 বছর ধরে এই ডিজাইনটা খুব একদম হট কেকের মতন বিক্রি হচ্ছে দেখতে ভালো লাগছে। হ্যাঁ এইটা পুরো স্ট্রাকচারটা করা আছে প্লাইট তার উপরে আছে এই ভিনিয়ার এটাকে ভিনিয়ার বলা হয়। আচ্ছা এটাকে বলা হয় ভিনিয়ার হ্যাঁ আর এটা আছে সেগুনের সিপি সেগুনের ঠিক আছে আর স্ট্রাকচারটা পুরোপুরি আছে প্লাই তার উপরে ভিনিয়ারটা ওই মার্চ করা আছে আপনার। আর এটা কি দাম কি পড়ছে আপনার এটা পড়ছে পুরো সেটটার দাম পড়ছে 89,000 ডাইনিং টেবিলের উপর ডাইনিং টেবিলগুলো দেখুন এক এক করে এটা পুরো সেগুনের আছে পুরোটাই সেগুন একদম 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 ডিজাইনটা দেখুন ভালো করে তুলে নিন এটা কি দাম কি আছে আপনার শুধু ডাইনিং টেবিলটা শুধু শুধু টেবিল যদি বলেন তাহলে এটার দাম পড়ছে 21,000 আর যদি পার পিস চেয়ার পার পার পিস চেয়ার আমাদের 6,500 টাকা থেকে পার পিস চেয়ার আমাদের বিক্রি হয় 6,500 আমি দেখি সেটা একটু দেখিয়ে দেবেন হ্যাঁ টেবিলগুলো একবার নিয়ে নিন আপনি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ
আর নেক্সট এর আরেকটা টেবিল দেখছি, এটা আপনার এটা মনে হয় 6 সিটার নাকি? এটা 4 সিটার, 4 সিটার। হ্যাঁ, এটার গ্লাস যেটা সাইজটা হয় 4 সিটার হলে গ্লাসের সাইজটা আপনার হয়ে যাবে 4.5 বাই 2.5। আচ্ছা, 30 ইঞ্চি বাই, এটার কি দাম পড়ছে আপনার? আরে এটার দাম পড়ছে আপনার 22,000। হ্যাঁ, এটাও দেখুন আপনি 54 ইঞ্চি লম্বা। দেখুন আমাদের তো, আমরা তো বলবোই সবকিছু না, মার্কেট থেকে যাচাই করে যখন আপনি এখানে আসবে কোন কাস্টমার তখনই বুঝে যাবে কি দামে কি জিনিস। এটা কি দাম আছে? এটা 22,000, 22,000 টাকা। চেয়ারটা বলুন। হ্যাঁ, এবার চেয়ার গুলো দেখুন, এটা 6,500 টাকা থেকে স্টার্টিং। দেখি দেখাচ্ছি বের করে, আচ্ছা এটার কি দাম পড়ছে আপনার? এটা পড়ছে 8,500। যেরকম বলবে সোফা সাইজ থেকে শুরু করে সবকিছুই মডিফাই আমাদের হয়, কাস্টমাইজ আমাদের হয়। আচ্ছা, এটা দেখে নিচ্ছি 24,000 দাম আছে এই সোফাটার, চেস্টোফিল বলা হয়, এটার খুবই বিক্রি। হ্যাঁ, এটাও দেখে নিন একবার, এটা 23,000 দাম পড়ছে, এগুলো ডিসকাউন্ট দিয়ে কিন্তু। আচ্ছা, সবই কিন্তু মেয়াগুনি কাঠের। আচ্ছা, সব মেয়াগুনি কাঠের। আর আপনার এই যে গদি যেটা আছে, এগুলো হাই ডেন্সিটি আছে, হাই ডেন্সিটি ফোম আছে, পলিথিন পলিফাইবার আছে, ফেদার ফোম, তিনখানা মার্চ করে এইসব জিনিস করা হচ্ছে। আচ্ছা, গদি বসে গেলে কোন রকম প্রবলেম হলে সার্ভিস ওয়ারেন্টি আপনাকে বলে দিই 3-5 বছর আপনারা পেয়ে যাবেন। স্ট্রাকচার তো ছেড়ে দিন, লাইফ টাইম ওটা মেয়াগুনি। আর এদিকে আপনার আরেকটা দেখছি, এটার কি প্রাইস আছে? এটা পড়ছে আপনার 24,000। 25,000 করে না খুব তাদের জন্য। বাহ, এটা খুব কাজের জিনিস। এটা বক্স, জিনিসপত্র রাখতে পারছেন এখানে। আচ্ছা, এইগুলোকে বলা হয় দিওয়ান কাম বেড। তো আপনার এই দিওয়ান কাম বেডের ওই জন্যই করা হয়েছে, এটা কোম্পানি ওই জন্যই করেছে। আর এটার দাম পড়ছে 39,000। এটা সেগুন কাঠ আর প্লাই ভিনিয়ারের মার্চ, ওই জন্য দামটা আমরা কম করে রেখেছি। আচ্ছা, 39,000 দাম এটার, সেগুন আর প্লাই ভিনিয়ারের মার্চ। যেরকম খাট আপনাকে দেখালাম সেটা সেম জিনিস, এইটা দেখেন। এটা পুরো সেগুন যদি কেউ বলে 45,000 এর মধ্যে হয়ে যাবে, পুরো সেগুন যদি হেডবোর্ড লেগবোর্ড যেরকম হয় কেউ সেগুন বললে আপনার। এটা সোফা কম্বো, হ্যাঁ এটা পুরো সেগুনের আছে, আউটসাইডে যা কাট দেখছেন সব সেগুনের। এটার কি দাম আছে আপনার? এটা পড়ছে 40,000। 40,000, হ্যাঁ। সেম টানলে যেরকম হয় সোফা কাম্পের লম্বা আপনাকে দেখিয়েছি। এটা কি প্রাইস পড়ছে? 42,000 টাকা পড়ছে।
আর অপোজিটে আরেকটা রয়েছে, এটা হলো আমাদের সব থেকে কম দামে সোফা কাম্বিট, পুরো সেগুনের বলতে পারেন সারা বছরই অফার থাকে। এইটা দেখে সব কাস্টমাররা ঢুকে অন্য অন্য জিনিস নেয় বা এটাও নেয়। আর আপনাদের এখানে ফাইন্যান্সের কি ব্যবস্থা আছে সেটা একটু বলে দিন। এখানে আপনার বাজাজ ফিনান্স আছে, বাজাজ আছে, হ্যাঁ। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, অনেক বড় হয়ে গেছে। তো ওনাদের খুব সুন্দর কালেকশন আছে, তো আপনারা অবশ্যই একবার ভিজিট করুন। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন, শেয়ার করুন, লাইক করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, নমস্কার দাদা, নমস্কার, ভালো থাকবেন সবাই।